নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই মন্ডল কিচেনে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আজ বেশ খুশি কারণ আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে মুরগির মাংস তোরা মুরগিটা মা পরিষ্কার করে কেটে নিচ্ছে তো দেখো কত বড় বড় দেখো আমার জন্য একটা লেগ পিস আর ভাইয়ের জন্য একটা লেগ পিস রাখছে তো লেগ পিস কেটে আমার খুব ভালো লাগে কারা কারা লেগ পিস পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা মুরগিটা কাটা হয়ে গেছে দেখো লেগ পিসটা কতটা বড় লেগ পিস তবে মুরগির মাংসটা ধুয়ে নিলাম এবং ম্যারিনেট করার জন্য প্রথমে তেজপাতা তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে বন্ধুরা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো মশলার যে মশলাটা আমরা করে এনেছিলাম এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা আদা রসুন ও পেঁয়াজের পেস্ট তো বন্ধুরা এটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এরপরে দিয়ে দেবো লবণের পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এরপরে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এটিকে ভালো সুন্দর করে মাখিয়ে নেবো তোমরা যদি টমেটো না পাও তাহলে লেবুর রস দিতে পারো পাতি লেবুর রস অথবা দই দিয়েও ম্যারিনেট করতে পারো তারপরে ম্যারিনেটটা হয়ে যাওয়ার পরে আমরা এটিকে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেবো এবার বন্ধুরা আমরা আধা ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম তারপরেই মুরগির মাংস রান্না করার জন্য এর মধ্যে যে আলু কাটা দেবো আলুটা আপনার পছন্দ দিতেও পারেন নাও পারেন যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই আলুটা দিয়ে দেবেন তো বন্ধুরা আলুটা বেশ লাল করে আমরা ভেজে নেবো আলুটা লাল করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আলুটা লাগিয়ে নিচ্ছি আলুটা লাগানোর পরে মুরগির মাংস এক সম্বর দেওয়ার জন্য আমরা এখানে জিরেটাকে দিয়ে নিলাম তেলের উপরে জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মুরগির মাংসটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে এই মাংসটা ম্যারিনেট করার পরে এত সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিল আমি এখনই মুরগির মাংস এক পিস খেয়ে নেবো তারপরে কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে আমরা একটু নাড়িয়ে নিলাম তারপরে মিনিট দশেক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর তারপর ঢাকনাটা উঠিয়ে মুরগির মাংসটা দেখতে এতটা সুন্দর ছিল মনে হচ্ছিল যে এখনই কষানোটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো মুরগির মাংস কষানোটা বেশ ভালোই লাগছিলো দেখতে তারপরে আমি আর লোভ সামলাতে না পেরে দু পিস খেয়ে নিলাম তারপরে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পরে বন্ধুদের মনে হচ্ছিলো ঝোলটা একটু কম হয়েছে তার জন্য আরেকটু এর মধ্যে জল ঢেলে দিলাম তো বন্ধুরা জল ঢালা হয়ে যাওয়ার পরে এটি আবার ঢেকে দেবো 20 মিনিটের জন্য 20 মিনিট ঢাকনা দেওয়ার পরে উঠিয়ে দেখি মাংসটা প্রায় হয়েই এসেছে তো এর মধ্যে দেখলাম আলুটা গলেছে কিনা পুরোটা আলুটা গলে গেছে তো বন্ধুরা এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি দেওয়ার পরে ধনের পাতা দেওয়ার পরে বেশ ভালোই সেন্ট বেরিয়েছিল সেন্টের এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিলো আমি এখনই খেয়ে নেবো তো বন্ধুরা তারপরে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খানিকটা সময় নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা নামিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগবে অবশ্যই তোমরা জানাতে ভুলো না তো বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে সেট করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই